একটা মেয়ে হাসপাতালের মধ্যে সেফ না আমরা কোন দুনিয়ার মধ্যে বসবাস করছি এটা একদম দেখা গেছে যে কেয়ামতেরই একটা আলামত জায়গা জায়গা দুদিন পর পর এই রকম সমস্যা হয় জায়গা জায়গা দুদিন পর পর ধর্ষণ মারামারি কাটা কাটি এই সব দেখে বুকটা কেমন জানি কেঁপে ওঠে 2016 সালে তনুর সাথে যে ঘটনাটা ঘটেছিল কুমিল্লার মেয়ে আবার কলকাতার মেয়ে মৌমিতার সাথে সে একই রকম ঘটনা ঘটলো তাই আমাদের মেয়েদের আবার সমান সমান অধিকার কোথায় আছে সবাই বলে মেয়েদের নাকি সমান অধিকার আমরা মেয়েরা কোথায় সেই বাসি আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন সবাই ঘরের মধ্যে মা বোন আছে যারা এই এইরকম ঘটনাটা ঘটিয়েছে তাদের মা বোনদের সাথে যদি এই এইরকম কোনো ঘটনা ঘটতো তাহলে তখন তাদের কেমন লাগতো কথা বলতে বলতে একটি ডেজার্ট বানিয়ে নিলাম সন্ধ্যাবেলা দেখা গেছে প্রতিদিন বাচ্চারা কোনো না কোনো খাবারের বায়না করে দিন কিনে নিয়ে আসা হয় আবার কোনো দিন ঘরে বানিয়ে দেই। সব সময় ঘরে বানা তো আবার ভালো লাগে না আর দেখা গেছে বাহিরের খাবার তো খেয়েও পেট ভরে না মাঝে মধ্যে একটু বিভিন্ন ধরনের খাবার বানিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খায় বুদানা আম আর হচ্ছে চেরি কিছু বাদাম দিয়ে আমি এই সুন্দর ডেজার্টটি বানিয়ে নিয়েছি আর এই ডেজার্টটি খেয়ে সবাই প্রশংসাও করেছে উনি দেখতে সুন্দর তেমনি খেতে একটি অসাধারণ একটি ডেজার্ট এরকম করে ঘরে বানিয়ে বাচ্চাদের খাওয়ালে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আমের সিজন তো একদম শেষ বললে চলে বাজারও এখন তেমন ভাবে আম পাওয়া যায় না যাও পাওয়া যায় তেমন কোনো মিষ্টি হয় না আম দিয়ে যে বানাতে হবে তেমন কোনো কথা নেই যে কোনো মিষ্টি জাতীয় ফল দিয়ে এই ডেজার্টটি বানিয়ে নেওয়া যাবে